আসসালামু আলাইকুম আপনার ফেসবুক আইডি কীভাবে নিরাপদ রাখবেন এই নিয়ে কিন্তু আমার পূর্বের ভিডিও আছে বর্তমান সময়ে আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে এই বর্তমান সময়ে কিভাবে আমরা আমাদের ফেসবুক আইডি নিরাপদে রাখবো সো আজকের এই ভিডিওটি কিন্তু আমি এজন্যই তৈরি করেছি আমি এখানে আজকে আপনাদেরকে মোস্ট তিনটি সেটিং দেখাবো যে সেটিং তিনটি আপনি যদি আপনার ফেসবুক আইডিতে ওপেন রাখেন তাহলে আপনার ফেসবুক আইডি থাকবে শতভাগ নিরাপদ তো ভিডিওটি শুরু করার আগে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট এখনও পর্যন্ত যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন যেন নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পান সো ভিডিওটি শুরু করা যাক তো দেখুন এটি দেখানোর জন্য আমি আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করে নিলাম নেওয়ার পর দেখুন উপরে যে থ্রি ডট মেনু আছে থ্রি ডট মেনুতে আমি এখন ট্যাপ করলাম থ্রি ডট মেনুতে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন আমার মেনু পেজটি চলে এসেছে এখানে স্কল করে আমি একটু নিচে চলে আসলাম নিচে একটি অপশন আছে দেখুন সেটিং অ্যান্ড প্রাইভেসি এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি এই অপশনটিতে আমি এখন ট্যাপ করব তো ট্যাপ করার পর দেখুন সেটিং যে অপশনটি চলে এসেছে এই সেটিং অপশনটিতে আমি আবারও ট্যাপ করব। তো দেখুন আমি ট্যাপ করলাম ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসির একটি পেজ চলে এসেছে তো প্রথম যে কাজটি করতে হবে আপনাকে সেটি হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনটিতে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখুন এখানে আবারও পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির একটি অপশন চলে এসেছে এই অপশনটিতে আপনাকে আবারও ট্যাপ করতে হবে তো এখানে ট্যাপ করে চেঞ্জ পাসওয়ার্ড একটি অপশন আছে দেখুন এই চেঞ্জ পাসওয়ার্ড অপশনটিতে আপনি এখন ট্যাপ করবেন যদি আপনার একটি স্ট্রং পাসওয়ার্ড দেওয়া না থাকে তো পাসওয়ার্ড চেঞ্জ করার ক্ষেত্রে দেখুন আমরা যে কাজটি করে থাকি আমি চেঞ্জ পাসওয়ার্ড অপশনটিতে ট্যাপ করলাম ট্যাপ করার পর দেখুন এখানে আমার প্রোফাইল আইকন এসেছে এখানে ট্যাপ করলাম ট্যাপ করার পর এখান থেকে কিন্তু আপনাকে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতে হবে যদি আপনি স্ট্রং পাসওয়ার্ড না দিয়ে থাকেন তো আমরা পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে দেখা যায় যে কাজটি করে থাকি সেটি হচ্ছে যে আমাদের নাম অক্ষরগুলো আমরা বসে দিই অথবা যে তারিখটি আমাদের বেশি মনে থাকে সেই তারিখের সাল কিংবা এক দুই তিন চার বা ওয়ান টু থ্রি ফোর এরকম কিন্তু আমরা পাসওয়ার্ড দিয়ে থাকি সাধারণত সহজ পাসওয়ার্ড তো এইরকম পাসওয়ার্ড কিন্তু এখন আর দেওয়া যাবে না কেননা এই ধরনের পাসওয়ার্ডগুলো কিন্তু হ্যাকাররা খুব সহজেই হ্যাক করতে পারে সেজন্য কিন্তু আপনাকে একটি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে আর সেজন্য দেখুন এখানে কিন্তু ফেসবুকে আপনাকে নির্দেশ করেছে দেখুন এখানে কিন্তু স্লাস অ্যাট দ্য রেট পার্সেন্টেজ ডট এই স্পেশাল ওয়ার্ডগুলো কিন্তু আপনাকে ব্যবহার করতে বলেছে দেখুন ফেসবুকে কিন্তু আপনাকে বলে দিয়েছে ইয়োর পাসওয়ার্ড মাস্ট বি অ্যাট লিস্ট সিক্স ক্যারেক্টার আপনার পাসওয়ার্ডটি অবশ্যই সিক্স ক্যারেক্টারের মধ্যে মানে ছয়টি সংখ্যার মধ্যে হতে হবে এবং সেখানে কিন্তু আপনি অবশ্যই দেখা যাচ্ছে যে আপনার পাসওয়ার্ডের মধ্যে আপনি কিছু অক্ষর সংখ্যা এবং এই স্পেশাল ওয়ার্ডগুলো ব্যবহার করে একটি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন তো আমি আপনাদেরকে স্ক্রিনকে দেখাচ্ছি এই ধরনের কিন্তু আপনি পাসওয়ার্ড তৈরি করতে পারেন তো এই ধরনের স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করে আপনি এখানে নিউ পাসওয়ার্ড এবং রিটেপ নিউ পাসওয়ার্ড এই অপশনে বসিয়ে দিয়ে সেন্স পাসওয়ার্ড অপশানটিতে চেঞ্জ করে মোবাইল নাম্বার ভেরিফাইড করলে কিন্তু আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে তো এখান থেকে আমি ব্যাক করে চলে আসলাম দেখুন এখানে আরেকটি সেটিং আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন টু ফ্যাক্টর অ্যাথনিকেশন এই যে অপশনটি এটি কিন্তু আপনাকে মোস্ট অন করে দিতে হবে তো দেখুন এই যে অ্যারো বাটনে আমি ট্যাপ করলাম ট্যাপ করার পর দেখুন ফেসবুকের আমার লোগো চলে এসেছে তো এই অপশনটিতে আমি আবারও ট্যাপ করলাম ট্যাপ করার পর দেখুন আমি আমার পাসওয়ার্ডটি বসিয়ে দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পাসওয়ার্ড বসিয়ে দিয়ে আমার কিন্তু টু ফ্যাক্টর অ্যাথেনিকেশন ইজ অন তো আপনাদের যদি এটি অফ থাকে টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন ইজ অফ এই অপশনটি যদি থাকে তাহলে অবশ্যই আপনারা এটি কিন্তু অন করে নেবেন মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাইড করেও কিন্তু আপনি অন করতে পারেন অথবা দেখুন অ্যাথেনিকেশন অ্যাপের মাধ্যমেও কিন্তু আপনি এটি অন করতে পারেন তো আমি মোবাইল নাম্বার দিয়ে আমি ওপেন করতে পারিনি সো আমি কিন্তু অ্যাথেন্টিকেশন অ্যাপ দিয়ে এটি ওপেন করেছি এবং সেই সম্পর্কেই কিন্তু আমার ভিডিও আছে আপনি ইচ্ছে করলে আমার এই ভিডিওটি দেখে কিন্তু এই টু ফ্যাক্টর অ্যাথনিকেশন অন করতে পারবেন খুব সহজেই তো দেখুন এটি অন করা মোস্ট ইম্পর্টেন্ট কেননা এটি কিন্তু আপনার ফেসবুক সিকিউরিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এইটি অন করলে কিন্তু আপনার ফেসবুকটি অনেকটাই নিরাপদ থাকবে তাই এখনো পর্যন্ত যদি আপনি অন করে না থাকেন তাহলে আপনি কিন্তু চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি এটি অন করে রাখার জন্য সো আমি কিন্তু এখান থেকে এখন ব্যাক করলাম ফিরে আসলাম দেখুন আমি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির পেজটিতে এবং এখানে আমি আপনাদেরকে আরেকটি বিষয় দেখাবো এখন সেটি হচ্ছে যে লগ ইন অ্যালার্ট এই যে অপশনটি এই অপশনটিতে আমি এখন ট্যাপ করব দেখুন পাশে যে অ্যারো বাটনটি আছে এখানে আমি ট্যাপ করলাম ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু আমার লগ ইন অ্যালার্ট অন করা আছে তো দেখুন ইন অ্যাপ নোটিফিকেশন এবং ইমেল দুটি অপশন কিন্তু আমার এখানে দেওয়া আছে তো দুটি দেখুন আমার টিকমার্ক দেওয়া আছে যদি অন্য মোবাইল থেকে কেউ আমার ফেসবুক আইডিটি ওপেন করে সঙ্গে সঙ্গে কিন্তু আমার ইন অ্যাপ নোটিফিকেশন আমার ফেসবুক অ্যাপেও একটি নোটিফিকেশন চলে আসবে এছাড়া আমার ইমেলেও এখানে যে ইমেলটি আমার দেওয়া আছে সেই ইমেলেও কিন্তু মেইল মেল চলে আসবে যে আপনার ফেসবুক আইডিটি অন্য কেউ লগ করছে সো আমি কিন্তু সতর্ক হয়ে যাব। এবং বুঝতে পারবো যে কে আমার এই ফেসবুক আইডিটি ওপেন করতেছে সেজন্য কিন্তু অবশ্যই আপনাদের এই অপশনটি অন করে দিয়ে রাখা প্রয়োজন তাই বর্তমান সময়ে হ্যাকারদের হাত থেকে বাঁচতে আপনাদের অবশ্যই ফেসবুক আইডিটি নিরাপদ রাখার জন্য এই অপশনগুলো কিন্তু অন করে দিয়ে রাখা পড়ে যায় এখনও পর্যন্ত যদি আপনি না দিয়ে থাকেন অবশ্যই তাহলে অন করে দিবেন তো দেখুন আমি এখান থেকে ব্যাক করলাম ব্যাক করার পর আমি একটু স্কল করে নিচে আসবো নিচে দেখুন একটি অপশন আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে মার্ক করে সিকিউরিটি চেক যে অপশনটি আছে এই অপশনটিতে আমি এখন ট্যাপ করব। তো দেখুন আমি এখানে ট্যাপ করলাম পাশে যে অ্যারো আইকনটি আছে এখানে আমি ট্যাপ করলাম এখন দেখুন যে পেজটি এসেছে হাউ টু কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর কীভাবে আপনি আপনার অ্যাকাউন্টটি নিরাপদে রাখবেন তো এখানে কিন্তু আমাকে বলেই দিয়েছি ইউ আর অল সেট নো সিকিউরিটি অ্যাকশন আর রিকমান্ড অ্যাট দিস টাইম মানে এই মুহূর্তে আমার কিন্তু অন্য কোনো আর ধর আর কোনো ধরনের সিকিউরিটির প্রয়োজন নেই কেননা আমার যে এখানে তিনটি অপশন আছে সেই তিনটি অপশনে কিন্তু ওকে রয়েছে মানে আমার ফেসবুক আইডিটি কিন্তু যথেষ্ট পরিমাণে নিরাপদ রয়েছে তো দেখুন ইউর পাসওয়ার্ড ইজ ওকে টু ফ্যাক্টর কেশন ইজ অন লগিং অ্যালার্ট আর অন তো বুঝতে পারছেন যে তিনটি বিষয়ের কথা আমি আপনাদেরকে বললাম এই তিনটি বিষয় আপনারা যদি আপনাদের ফেসবুক আইডিতে এই সেটিংগুলো অন করে রাখেন তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডিটি একশো ভাগেই নিরাপদ থাকবে তো আশা রেখে আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বরাবরের মতো আমার পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ